এবং আপনাদের সবারই এবং সবার পরিবারের সুস্থতা কামনা করি। আজকে আমরা এসেছি সৌদি খেজুর নার্সারি দমকল কলাবেড়িয়া, সে কলাবেড়িয়া যে শাখা আছে এখানে আমরা আজকে কথা বলে নেব মাস্টারমশাইয়ের সঙ্গে। তো স্যার আজকে কিছুটা সময় আপনার নেব এবং এখানে যে নার্সারি এবং এটা যে একটা ব্রাঞ্চ এবং এই নার্সারির বিষয়গুলো নিয়ে এখানে কি কি ধরনের চারা পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিছুটা। প্রথমে আপনার পরিচয়টা আগে যারা ভিডিও দেখেছেন তারা জানেন, মালদা ব্রাঞ্চের ইনি দেখাশোনা করেন এবং এখানকার আপনার নামটা একবার বলে দিন। আমার নাম সোহান টুডু, আমি এখন মালদার আপনার যে প্রজেক্ট আছে ওখানকার ঠিকানাটা দিন। মালদা চিলিমপুরে, চিলিমপুরে যেটা মালদা থেকে যেতে হলে নালাগোলা রুটে গাড়ি ধরে আইহো বুলবুলিতে নামতে হবে, বুলবুলি থেকে তিলাশন লাইনে টেকা ধরে যেতে হবে আর চিলিমপুরে ওখানে রাস্তার পাশে প্রজেক্টগুলো করা হয়েছে এবং সেখানে চাষিদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদেরকে ফল চাষে উদ্যোগী করা হয় এবং যেটুকু আমি জানি সঠিক চারা তাদেরকে প্রদান করা হয়। এটা আমরা দেখছি, যেটা এটা একটা আলু বোখরার গাছ দেখছেন আপনারা, এটা একটা বিরিয়ানিতে যে মশলা ব্যবহার করা হয় এটা দেখতে ঠিক আপেলের মতন লাল রঙের হয় এবং ছোটো সাইজের হয়, যেটা আমরা হয় দেশি আমড়া সাইজের হয় এবং এটা প্রচুর ধরে এই আলু বোখরার গাছ, এটা আপনারা দেখছেন। এরপরে আমরা এখানে আসব, যেটা আপনার অত্যন্ত মিষ্টি এবং খুব সুস্বাদু থাইল্যান্ডের আপনার যে আমরা আতা বলি আপনার, এটা সেই সুপার গোল্ডেন আতা। এর পরে এখানে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা, এটা আপনারা দেখছেন তাইওয়ান পিঙ্ক পেয়ারা। এখানে আপনারা দেখছেন এটা একটা ড্রাগন ভ্যারাইটি, পিঙ্ক রোজ ভ্যারাইটি। আপনার এখানে একটা দেখছেন যেটাকে আমরা পিচ ফল বলি বা যেটা আড়ু ফল বলা হয়, এটা সেই পিচ ফলের চারা। এটা সাইডে আপনারা দেখছেন সিডলেস পাতিলেবু ধরে আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ধরে আছে এখানে। এটা হচ্ছে আপনার সিডলেস পাতিলেবু, এটা হচ্ছে আপনার হলুদ ড্রাগন, আপনার এটা হচ্ছে আফ্রিকট, এটা আপনার হ্যারিমান 99 আপেল আছে এবং বড় চারা আছে কাটিমনের, এটা আছে আপনার অস্ট্রেলিয়ান চেরি, এটা আপনার অস্ট্রেলিয়ান চেরি আছে, এটা আপনার কালো আঙ্গুর আছে, এখানে আপনার এটা জৈতুন, যেটা আপনার জৈতুন এখানে ধরেন ফল ধরে আছে, আপনারা দেখছেন ফল এসছে, যেটাকে আমরা অলিভ অয়েল বলি। এটা হচ্ছে রেড ব্যানানা, এটা হচ্ছে ব্রুনাই কিং ম্যাঙ্গো, এটা হচ্ছে বাড়ি ফোর আম, এটা হচ্ছে বাড়ি ইলেভেন, ওদিকে এগ অফ সান, এটা হচ্ছে লাল আপনার আমলকি, এটা হচ্ছে আপনার সিডলেস কমলা লেবু, সিডলেস কুল, এটা হচ্ছে আপনার বুদ্ধ ফিঙ্গার লেমন, এটা হচ্ছে আপনার সিডলেস পাতি লেবু, এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা, এটা আপনার চায়না থ্রি লিচু, এটা হচ্ছে আপনার লেমন ঘাস, খুব টেস্টি চায়ের সঙ্গে দিয়ে খায়, এটা আপনার কুল দেখছেন, এটা হচ্ছে নুরানি সুন্দরী কুল, এটা হচ্ছে মানি প্ল্যান্ট, দেখছেন সাদা জাম স্ট্রবেরি পেয়ারা। এটার বিষয়ে একটু বলে নিই, এটা আপনার এটাকে বচ বলা হয়, এটা আপনার এর যে গোড়ার অংশ থাকে এর গোড়ার অংশ এটা আপনার
মেথির সঙ্গে এটাকে বেটে মাথায় দিলে পরে আপনার চুল কালো হয় এবং এটা ভরপুর পুষ্টিতে ভরপুর এটা চুলের জন্য এবং প্রচণ্ড সেন্ট করে এটা খুব সুগন্ধি এটা মাথায় দিয়ে রাস্তায় বেরোলে মানে মানে যেমন আমরা যে পারফিউম ইউজ করি তার থেকে অনেক শক্তিশালী কেননা পারফিউম কিছুক্ষণ পর এটা ড্যামেজ হয়ে যায় কিন্তু ইয়ে হবে না এ আপনার লাগাতার আপনার মাথা থেকে এর বেরোতেই থাকবে এর যে খুশবু সেটা এখানে আছে আপনার হিমসাগর হিমসাগর আছে এখানে আপনার দেখেন রামবুটান রামবুটান আছে ওটা কী আম আছে এটা একটা ভ্যারাইটি এটা আমাদের অনেক ভ্যারাইটি আছে এখানে আপনার এটা সাদা চন্দন এটা দেখছেন আমাদের যে চেরি খায় সেই চেরি এটা কিউবি এটা মিরাক্কেল ম্যাঙ্গোস্টিন রেড বাতাবি এটা আপনার থাই সবেদা এটা হচ্ছে আপনার লাল যে কাঁঠাল হয় লাল কাঁঠাল এটা হচ্ছে অ্যাভোকাডো এটা হচ্ছে গোলমরিচ সাধারণত দেখবেন যে গোলমরিচ বাজারে পাওয়া যায় সেগুলোতে আপনার অনেক সময় লেগে যায় আপনার এটা একটা সবেদার গাছ থাই সবেদা এখানে কিন্তু আপনি দেখছেন এখানে গোলমরিচ ধরে আছে আপনারা যে চারা দেখছেন এই চারাতে কিন্তু গোলমরিচ ধরে আছে অনেকগুলো আছে এই যে চলে এসছে এইভাবে লম্বা হয়ে আপনার এগুলো অনেকটা লম্বা হয় এখানে দেখছেন অনেকটা লম্বা হয় কিন্তু এটা যেহেতু ছোটো প্যাকেটে ছোটো চারা আছে এগুলো সব গ্রাফটেড এগুলো আপনার দেখছেন অনেক বড় হয় এগুলো অনেক বড় হয় প্রচুর ধরে এটা আপনার গোলমরিচ এটা আপনার মিষ্টি তেঁতুল এটা আতা আছে এখানে আপনারা বেল দেখতে পাচ্ছেন যেগুলো আপনার আড়াই তিন কিলো সাইজ হয় খুব ভালো বেল এটা বারো মাসি কদ বেল এটা বারো মাসি মিষ্টি তেঁতুল এটা হচ্ছে কাজু গোলাপজাম এটা হচ্ছে আপনার জলপাই যেটা এটা আপনার জলপাই এখানে আপনার দেখাবো সৌদি খেজুর এখানে আপনারা সৌদি খেজুর দেখতে পাচ্ছেন এটা টিসু কালচার সৌদি খেজুর এখানে দেখছেন একটা ছোট গাছ থেকেই কিন্তু আপনার এই যে অফসোট যেটা বের হয় সাইড থেকে যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল গাছ গাছ থেকে কিন্তু এটা বেরোতে শুরু করে দিয়েছে ছোট অবস্থাতে এখানে আপনারা দেখছেন কত বড় চারা এরকম সাইজের চারা আপনারা সাধারণত কোথাও পাবেন না খুব কম পাওয়া যায় কারণ এর থেকে ছোটো প্যাকেটের চারাগুলো বেশি বিক্রি হয় ওখানে আরেকটা গাছ এসে নফসর বেরিয়েছে এখানে আরেকটা বেরিয়েছে অনেকগুলো আছে এখানে সৌদি খেজুরের আসল লক্ষণ হচ্ছে তার পাশ থেকে এভাবে চারা বের হবে এবং খুব অল্প বয়সে ধরবে এগুলো হচ্ছে অরিজিনাল হওয়ার লক্ষণ এগুলো অরিজিনাল সৌদি ভ্যারাইটি আপনার ছোটো চারা আছে বড়ো চারা আছে এখানে আপনার বড়ো চারা দেখছেন বড়ো চারাও পাবেন আপনারা যেরকম রেঞ্জের মধ্যে নেবেন এখানে ভিডিও বেশি বড় হয়ে যাবে পুরো অনেক অনেক এরিয়া আছে এদিকে পুরো লাস্ট পর্যন্ত আছে এদিকে এটা পরের ভিডিওতে দিয়ে দেবো এদিকে সাইডেও আছে আপনার পুরো এদিকটায় আছে এটা পরে দিচ্ছি কিছু কথা বলে নিই অনেকে আপনাদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি অনেকে চারার ব্যাপারে কথা বলে যে একজন বলছে 60 টাকা দাম আর একজন বলছে 120 টাকা দাম বা 150 টাকা দাম অনেকেই কিন্তু আমার কাছে মাল নেয় না কেন নেয় না সেটাও বলি 100 জন আমাকে ফোন করলে বা কন্ট্যাক্ট করলে এখান থেকে আমাদের এই চ্যানেল থেকে ফোন করে এই নাম্বারে নিয়ে তো এরা কিন্তু মানে আপনাদের যে মালের অর্ডার সেটা কিন্তু আমি দেখেছি 100 জন ফোন করলে 60 জন নেয় না তারা দামের জন্য নেয় না আমি যেটুকু রিপোর্ট আমার কাছে আছে তো পরবর্তীতে আমি এটা নিয়ে ভাবতে শুরু করলাম যে অ্যাকচুয়ালি সাবজেক্ট কী যে দাম বেশি কেন এখানে
আপনি একটা চারা নিয়ে আসেন, আমি একটা মানে দেখানোর জন্য আমি একটা চারা নিয়ে আসছি এবং আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা, যে এটা কারণটা কি অ্যাকচুয়ালি, তো সেটার জন্যই আমি এটা একটা দেখানোর জন্য আপনাদেরকে এটা, যাই হোক একটা মানে কলমটা বাঁধা হয়নি, আমি এই বিষয়টাই আপনাদেরকে দেখাচ্ছি। মনে করুন এই চারা একটা বাতাবি লেবুর চারা, এই চারাটার দাম হচ্ছে 150 টাকা, মনে করুন ধরে নিন 150 টাকা দাম। এখন অনেক নার্সারি এমন আছে যাদের সব গাছ বিক্রি হয়ে যায় না, কিছু গাছ থেকে যায়, বা ইচ্ছাকৃত অনেকে কিছু গাছ রেখে দেন। আমি কাউকে খারাপ বা কাউকে বদনাম বা কাউকে অসৎ বলা আমার উদ্দেশ্য নাই, মূল সাবজেক্ট বলার এবং দাম কম এবং বেশি হওয়ার কারণগুলো আপনাদেরকে বোঝায়। অনেকে বলে লোকাল চারা অরিজিনাল চারা, এটা বুঝবেন কিভাবে এবং কোথা থেকে অরিজিনাল চারা পাবেন, সাবজেক্ট বুঝে নিন। এবার এই গাছটা কতগুলো ডাল হয়েছে দেখেন, এই গাছটার এবার অনেকগুলো ডাল হয়ে গেছে। আমি এবার কী করলাম, এই গাছটা বিক্রি করলাম না, আমি এবার বুদ্ধি খাটালাম, খাটিয়ে এখানে দেখেন এখানে কাটিং করে রাখা হয়েছে, এই চামড়াটাকে তুলে দেওয়া হয়েছে। আপনারা জানেন গুটি কলম করার আগে এরকম চামড়া তুলতে হয়। এবার এখানে ধরেন মাটি বেঁধে দিলাম, এটা একটা চারা হয়ে গেল, এই অংশটা একটা চারা, এখান থেকে এই অংশটা একটা চারা হয়ে গেল। এখান থেকে আবার কাটিং করে এখান থেকে আমি আবার একটা চারা অংশ করে নিলাম, এখান থেকে কাটিং করে এটা আবার চামড়াটা ছাড়ানো হয়েছে, এটা দেখানোর জন্য আমি রেখেছি, এটা একটা চারা হয়ে গেল, এখান থেকে আর একটা চারা হয়ে গেল। তাহলে কটা চারা হলো, একটা দুটো তিনটে চারটে। তাহলে আমার গাছ কটা ছিল, একটা, হয়ে গেল কটা, পাঁচটা, একটা মূল গাছ আর চারটে আমি ওখান থেকে কলম করে নিলাম। তো এই যে ক্লোন করলাম আমি, তাহলে মোট গাছের সংখ্যা হলো পাঁচটা। এখন আমি এই গাছটা যদি 50 টাকা করে বিক্রি করি, মনে করুন এর আসল দাম 150 টাকা, এখন আমি বিক্রি করছি 50 টাকা করে, আমার লস হবে? তো যে এই কাজটা করছে তার তো লস হচ্ছে না, সে 50 টাকায় বিক্রি করছে, আর আপনিও কিন্তু 50 টাকায় চারা পেয়ে যাচ্ছেন। আপনি যে চারা কিনছেন সেটা চারা থেকে চারা করা না, তো কনফার্ম এটা আগে বুঝুন। আপনি যে চারা নিচ্ছেন সেটা কি ল্যাবের তৈরি, ভালোভাবে যে প্রসেসিংভাবে তৈরি হয় সেই চারা, না লোকাল যেমন তেমন করে মাটি ফাটি লাগিয়ে কম্পিটিশন করার জন্য, কম রেটে দেওয়ার জন্য আমি যেমন তেমন করে চারা বানিয়ে শুধুমাত্র দাঁড় করিয়ে দিয়ে দিলাম, যার কোনো গ্যারেন্টি নেই। আমি যেটুকু জানি সৌদি খেজুর নার্সারির চ্যালেঞ্জ, যেটা ভারতবর্ষের কোনো নার্সারি আপনাকে দিতে পারেনি, সর্বপ্রথম এরাই চ্যালেঞ্জ করেছে, আপনি 10 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবে এখান থেকে নিয়ে চারা নিয়ে আপনি চাষ করলে, এটা ওপেন চ্যালেঞ্জ। যদি আপনি এখান থেকে চারা নিয়ে যান এবং আপনি জমিতে রোপণ করার পরে যদি আপনি লস খান, কত টাকা আছে, 10 লক্ষ টাকা, না তো 10 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ আপনারা পাবেন। মুখের কথা নয়, ডকুমেন্টস নিয়ে আসবেন, কোর্টে এগ্রিমেন্ট করে নিয়ে যাবেন, 10 কাঠা, 1 বিঘে, 2 বিঘে, 5 বিঘে আপনারা চাষ করুন, আশা করি অরিজিনাল চারা পাবেন। দামের দিকে তাকাবেন না, কার 2 টাকা কম 2 টাকা বেশি, এবং আমি যেটুকু জানি এখানে অন্য নার্সারির থেকে দাম কম, তুলনামূলকভাবে অনেক দাম কম আছে এবং মাল অরিজিনাল পাবেন। আমি একটা ছোটো উদাহরণ দিলাম আপনাদেরকে এটা বোঝানোর জন্য, এই গাছ থেকে যদি আমি গ্রাফটিং করি তো এখান থেকে না হলেও 30 পিস চারা বের করা যায়। একটা গাছ একটা বড় চারা থেকে 25 থেকে 30 পিস চারা একটা গ্রাফটিং করার জন্য 1.5 ইঞ্চি ডালের প্রয়োজন হয়, সেটা আরামসে একটা ছোট 1.5 ইঞ্চি একটা এরকম ডাল লাগবে, ওখান থেকে একটা চারা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো ওইভাবে ওই চারাগুলো গুণগত মান থেকে ভালো নয়। হ্যাঁ, বাড়িতে 1 পিস 2 পিস লাগানোর জন্য নিয়েছেন, মোটামুটি আপনার যদি 10 পিস লেবু ধরে, ধরেন আপনি একটা মালটা গাছ নিয়ে গেছেন, 50টা মালটা ধরেছে, আপনি খুব খুশি যে আমার বাড়িতে 50টা মালটা ধরেছে, কিন্তু যখন আপনি 2 বিঘে জমিতে চাষ করবেন তখন এবার 50টা করে মালটা এলে পরে আপনি শুনবেন আপনার মাথা ঘুরে যাবে, আপনি বলবেন দাদা এটা তো 400, 450, 600 পর্যন্ত ধরে, তাহলে সেটা দিন, 50টা মালটা নিয়ে আমি কী করবো। একটা গাছে একটা লেবু কম ধরা মানে 1 বিঘে জমির 100টা গাছে 100টা লেবু কম, মানে যেটা 25 থেকে 30 কিলো কম। তাহলে এটা আপনাকে বুঝতে হবে, একটা গাছে 1 কিলো ফলন কম মানে 1 কুইন্টাল ফলন কম, একটা গাছে 10 কিলো ফলন কম মানে 10 কুইন্টাল ফলন কম, এটা মাথায় ঢুকিয়ে নেবেন। আর ওই কাঞ্জুসিটা বন্ধ করবেন, যদি আপনি বাড়িতে লাগান 1000 জায়গায় দাম দর করে আপনি চারা কিনুন, কিন্তু যখন জমিতে চারা রোপণ করবেন আগে জানুন, বুঝুন কারা কী চারা বিক্রি করে, তারা কারা, জানার পরে সেখান থেকে চারা সংগ্রহ করবেন। কে বলেছে 2 টাকা কম, ছুটে গিয়ে ওখানে হাঁটুগুড়ে পড়ে গেছেন মাল নিয়ে আসার পরে, যে আমার কাছে ফোন কমপ্লেনগুলো আসে আর আমাকে জ্বালানো হয়, কী ব্যাপার আমাকে জ্বালায়, গাছ নিয়ে এসে এক জায়গা থেকে
18 টাকায় 20 টাকায় মালটা লেবু কিনে নিয়ে চলে এসছে, গাছে ফল নেই, ফোন আমাকে, বাবুদা কি করে ফল আসবে? এবার আমি যদি আপনাকে রিটার্ন দিই, যার কাছে নিয়েছেন তাকে ফোন করুন, বলে দাদা ও তো ফোন করছে না, ও ফোন তুলছেও না, ও জানে যে এই নাম্বার থেকে আপনার কমপ্লেন আসবে, আপনি আমাকে ফোন করবেন, সে ফোন তুলছে না, আমি আপনাকে ফ্রিতে সাহায্য করব। এইটুকু আমাদের কাজ, চাষিদের হেল্প করা, চাষিদের সহযোগিতা করা, এটাই আমাদের লক্ষ্য, এটাই উদ্দেশ্য। অনেকে আবার বলে দাদা ফোনে ফোনে বলে দিন, এই লাট সাহেবগুলো ছাড়বেন, মাইন্ডে নেবেন না, খারাপ মাইন্ডে আমি বলছি না, এই লাট সাহেবগুলো ছাড়বেন, আপনাকে পরিশ্রম করতে হবে। আর বিদেশের দিকে তাকিয়ে দেখুন তারা কীভাবে চাষের দিকে, কৃষিতে, আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন কীভাবে তারা ডেভেলপ করে চলেছে। আপনারা কী লাগাচ্ছেন, ভুট্টা, ধান আর পাট? মগজে কিছু নেই আপনাদের? এর পরেও আপনাদেরকে যদি বলা হয় যে এখানে প্রশিক্ষণ নিয়ে যান, এখান থেকে আলোচনা নিয়ে যান, সামান্য এখানে বহরমপুর মুর্শিদাবাদ আসতে কতক্ষণ সময় লাগে আপনাদের? এইটুকু সময় আপনাদের হাতে নেই, এত ব্যস্ত আছেন। আপনি কখনো আপনার ব্যাংক ব্যালেন্সের দিকে তাকিয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে তাকিয়েছেন, কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, সারা বয়স কত আপনার, কি করেছেন? তো যখন জীবনে কিছুই করতে পারেনি তো আসুন না এখানে, একদিন সময় নষ্ট করে যান। আর আপনার যদি মনে করেন না সেই সময়টুকু নেই, তা আমি কিনে নেবো সেই সময়টুকু, আপনি আসবেন, আপনার যাওয়া আসা ভাড়া খাওয়া দাওয়া আমি দিয়ে দেবো, আপনি আসবেন, আপনি ফ্রি আপনার কাছে আলোচনা পাবেন এবং এইটুকু সহযোগিতা আপনাকে করব। এর থেকে বেশি কিছু আমার দ্বারা, আমাদের সংস্থার দ্বারা আর সম্ভব নাই, এটুকু আপনাদের জন্য করব। আমরা চেঁচিয়ে চেঁচিয়ে আপনাদেরকে ডাকছি, আপনারা আসুন, আমাদের সহযোগিতা নিন। আর আপনারা বাড়িতে ঘুমোচ্ছেন, চায়ের দোকানে বসে মমতা কী করলো আর মোদি কী করলো এনে ব্যস্ত থাকছেন, ওখান থেকে ছাড়ুন। মোদি যা করছে আপনি বললেও করবে, না বললেও করবে, আর আপনি যতই বাধা দিন আর যতই বিপক্ষে যান, মমতা যা করছে সেটা করতে থাকবে। আপনার দ্বারা, আপনার মানে ক্ষমতা দ্বারা এটা সম্ভব নয়, আপনি ওটাকে পরিবর্তন করবেন একাই, আর ওটা চেষ্টা করতে যাবেন না। আগে নিজে যে ভুলগুলো মমতার শুধরাতে যাচ্ছেন, যে ভুলগুলো মোদির ভুলগুলো শুধরাতে যাচ্ছেন, আমি বলবো যদি আপনি ওই নিজের ক্ষেত্রে যদি এটাকে ইউজ করেন, আর আপনি আপনার জীবনের, আপনার কর্মপদ্ধতি, আপনার সোচ, আপনার চিন্তাধারা, আপনার সময় নষ্টের এই যে বিষয়গুলো আছে, আপনি আপনাকে নিয়ে যদি বেশি ভাবেন আপনার দেশ বেশি ডেভেলপমেন্ট করবে। আমরা নিজেকে নিয়ে ভাবি না, আমরা আমার ছেলে কী করবে, আমার মেয়ে কী করবে এটা নিয়ে না ভেবে, কার ছেলে কার সঙ্গে প্রেম করে, কার মেয়ে কার সঙ্গে পালিয়ে গিয়েছিল, কার বউ কার সাথে প্রেম করে, মোদি কেন তার বউকে ভাত দেয় না, তার মাকে নিয়ে সঙ্গে রাখে না, এই নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। ওগুলো বাদ দিন, নিজেকে নিয়ে ভাবতে শিখুন। আপনি কী করেন, সকাল 6টায় ওঠার পরে সন্ধ্যে পর্যন্ত খাতায় নোট করেন ক ঘন্টা আপনি কাজ করেছেন, দেশের জন্য ক ঘন্টা কাজ করেছেন, পাড়ার জন্য, গ্রামের জন্য, সমাজের জন্য ক ঘন্টা কাজ করেছেন, আর আপনি আপনার পরিবারের জন্য ক ঘন্টা কাজ করেছেন। হিসেব লাগান, ক্যালকুলেশন পেয়ে যাবেন। যাক, ভিডিও অনেক বেশি বড় হয়ে গেছে, এর ছোট করে দিচ্ছি, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাইন্ডে নেবেন না আমার কথা এরকম বলা। তো যাই হোক, আপনারা আসবেন, খুব ভালো লাগবে। আপনারা চাষ করুন, ফল চাষ করুন, দেশ এগোবে, সবাই এগোবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।